সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একজন পুলিশ অফিসার যিনি কুয়েতের বেস পরে, লগো পরে, ক্যাপ পরে একজন ব্যক্তিকে কল করেছে। আর এই কলে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে নিজের পরিচয় দিচ্ছে। তারপর সেই লোক থেকে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি প্রচার করেছে। আমরা প্রথমে দেখব সেই ভিডিও ফুটেজটি, তারপর আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। চলো দর্শক, কুয়েতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লগো ব্যবহার করে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উপকরণ ব্যবহার করে প্রবাসী এবং কুয়েতি নাগরিকদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার চেষ্টা আবারও শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শেয়ারকৃত এই ভিডিও ফুটেজে সেটির একটি প্রমাণ দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ব্যক্তি ফোন করার পর সে চিহ্নিত করার চেষ্টা করছে যে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোক। তার পেছনে থাকা কুয়েতের বর্তমান শেখ এবং বর্তমান প্রিন্সের যে ছবি টাঙানো রয়েছে, কিন্তু এই থেকে আপনি বিশ্বাস করার কোনো দরকার নেই, কারণ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় বা বাংলাদেশ দূতাবাস থেকে কখনোই আপনাকে ফোন করা হয় না। আর ফোন করে কখনোই আপনার কাছ থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ব্যাঙ্ক কার্ড নাম্বার বা পার্সোনাল ইনফরমেশন জানতে চাইবে না। এই ব্যক্তিরা আপনাকে প্রতারিত করার জন্য এই কাজটি করে যাচ্ছে। বছরের পর বছর কুয়েতে বিভিন্ন পন্থা অবলম্বন করে প্রবাসী এবং কুয়েতি নাগরিকদেরকে ঠিক এভাবেই তারা প্রতারিত করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বার্তায় নিশ্চিত করেছে, কুয়েতি নাগরিক এবং প্রবাসী যাতে সকলেই সতর্ক এবং সচেতন হতে পারে। আমরা এই ব্যক্তিদের দ্বারা প্রলোভিত হয়ে কখনো আমাদের ব্যাঙ্ক কার্ড ইনফরমেশন শেয়ার করি, কখনো আমাদের আইডি কার্ড ইনফরমেশন শেয়ার করি, কখনো আমাদের পাসপোর্ট ইনফরমেশন শেয়ার করি। আর এই ইনফরমেশনগুলো শেয়ার করা থেকে কোনো না কোনো সময় আমরা হ্যাকারদের কবলে পড়ি। প্রায়শই আমরা শুনতে পাই আমাদের পাশের লোকজন বা আমাদের রুমমেট বা আমাদের নিকটাত্মীয় ইমো হ্যাক, হোয়াটসঅ্যাপ হ্যাক, ব্যাঙ্ক কার্ড হ্যাক সহ আরও নানা হ্যাকের শিকার হয়ে হাজার হাজার টাকা বা অনেক কষ্টে জমানো লাখ লাখ টাকা তুলে দিয়েছে স্ক্যামার বা এই প্রতারক চক্রের হাতে। কাজেই এই প্রতারক চক্র থেকে আপনি নিরাপদ থাকতে বা নিরাপদ রাখতে এই ইনফরমেশনটি প্রচার করবেন সকলের সাথে, এবং আপনি কখনোই কোনো ব্যক্তিকে আপনার ব্যাঙ্ক কার্ড পাসওয়ার্ড, আপনার ওটিপি কোড নাম্বার, আপনার সিভিল আইডি নাম্বার, আপনার ব্যাঙ্ক ইনফরমেশন, আপনার পাসপোর্ট নাম্বার শেয়ার করবেন না। নিরাপদ হোক আপনার প্রবাস জীবন, নিরাপদ হোক আপনার পথ চলা, এটি আমরা সবসময় কামনা করি। এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব থেকে এবং ফেসবুক পেজ থেকে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ থেকে দেখলে লাইক ফলো করুন, কারণ আমরা এই ধরনের তথ্য প্রতিদিন প্রচার করে থাকি।